করোনাকালীনে মানুষের মনে যে হাহাকার ছিল, তারপরেও মানুষের মনে যে চেঞ্জ যাবে, এটি উনি সুন্দরভাবে উল্লেখ করেছেন। পাশাপাশি করোনাকালীনের সময়ে অর্থনৈতিক সংকট সহ যত সমস্যা আছে এই বইটিতে উনি উল্লেখ করেছেন। তাই আমি কথাশিল্পী নজরুল আকবরের ওই করোনা প্রেম বইটি শুভকামনা করছি। ২০২০-২১ সালে বিশ্ব তথা বাংলাদেশের উপর কোভিড-19 যে ভয়াবহ অবস্থা আমাদের জীবনে দিয়ে গেছেন সেই বিষয়টি কেন্দ্র। ২০২০-২১ সালে কোভিড-19 কারণে চাকরি হারিয়েছেন অনেক বাবা, বন্ধন ছিঁড়ে গেছে অনেকে, নায়ক অর্থ আর অর্থনৈতিক কারণে এসএসসি পাস করার পর এসএসসিতে ভর্তি হয়েছিলেন গ্রামে গিয়ে, গ্রামে পরিচয় হয়েছিল অখিলের সাথে। অখিলের বাবা এক সময় চাকরি হারিয়েছিলেন করোনার কারণে। দুই অখিল এবং অর্থের মাঝে গভীর প্রেমের বন্ধন তৈরি হয়। স্মৃতির পরিণতি কি হয়েছিল, একটি পর্যায়ে অখিল পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম, অর্ককে চলে আসতে হয়েছে শহরে। এটি ২০২০-২১ সালে আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, যে কোভিডের কারণে হারিয়েছেন চাকরি অনেকে, মারা গেছেন অনেকে, আপনার পাশাপাশি প্রেমের বন্ধন ছিন্ন হয়েছে, অনেক বাবা কন্যা দায়গ্রস্ত হয়ে তাদের কন্যাকে অকালে বিয়ে দিয়ে দিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধ, বিশ্ববিদ্যালয় কলেজ ছিল অনির্দিষ্টকাল পর্যন্ত ছুটি, ফলে এই সময়ে অনেক ছেলে মেয়ের পড়া বন্ধ হয়ে গিয়েছে, কেবল ভবসে চাকরির সন্ধানে ছুটেছেন। এই সামগ্রিক বিষয় নিয়ে করোনাতে উপন্যাস। অর্থ এবং অর্থের জীবনে শেষ পরিণতি কি হয়েছিল, কি হয়েছিল আমাদের কোভিডের সময়ে যারা অর্থ এবং অর্থের বাবা মা ছিলেন তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা এবং টোটাল বাংলাদেশের একটি চিত্র এই বইয়ের মধ্যে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা বইটি পড়বেন, বইটি পড়লে আমাদের ২০২০-২১ সালকে আপনাদের চোখের সামনে অত্যন্ত সুন্দরভাবে দেখবেন। বইটি পাওয়া যাবে সপ্তাহ ৭২ নম্বর স্টল পাশাপাশি রকমারি.কম সবসারে পাওয়া যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি অমর ২১ কর্তৃপক্ষকে। ধন্যবাদ। তো আজকে ফার্স্ট বই বের হলো, তাই না? জি, এটা আমার প্রথম উপন্যাস। প্রথম উপন্যাস এই মেলায় আপনি বই নিয়ে কতটা আশাবাদী? আমার বই অলরেডি মেলা শুরু হওয়ার শুরু থেকেই প্রায় অনেক ১,০০০ কপি বিক্রি হয়ে গেছে অলরেডি, এবং আমি যথেষ্ট আশাবাদী, আমি আবার দ্বিতীয়বার ছাপানোর জন্য অর্ডার দিয়েছি। আচ্ছা। এবং বইটি যেহেতু ২০২০-২১ সালের কোভিডের মানুষের সামাজিক প্রেক্ষাপট নিয়ে কাহিনীটা লেখা হয়েছে, পরে মানুষের আত্মার সাথে, হৃদয়ের সাথে, অনুভূতির সাথে মিলে যাচ্ছে, পরে স্বাভাবিক কারণে বইটির চাহিদা ব্যাপক। আর এই বইয়ের ভিতরে যে কাহিনী, সিম্পল কিছু আমাদেরকে একটু, বইয়ের ভিতরে যে কাহিনী, যে মেন কাহিনীটা, সেটা একটু যদি আমাদেরকে বুঝান। মেন কাহিনী শহরের একজন ছাত্র যে এসএসসি পরীক্ষা দেওয়ার পর করোনার কারণে শহরের ভরণ পোষণ খরচ চালাতে না পেরে সে গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের কলেজে ভর্তি হয়। সেখানে অথৈ নামে একটি মেয়ের সাথে তার পরিচয়, তারা একসাথে পড়ালেখা করে, কিন্তু কোভিডের কারণে একটি সময় অথৈর বাবা চাকরি হারিয়ে ফেলে এবং অথৈ পড়ালেখা বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। আবার অর্করও তার পরিবারের অর্থনৈতিক টানাপোড়েনের কারণে তাকেও শহরে আসতে হয়। এরই মধ্যে কারো বাবা চাকরি হারিয়েছেন, কারো মা চাকরি হারিয়েছেন, কারো অল্প বয়সে বিয়ে হয়ে বিয়ে দিয়ে দিতে হচ্ছে, ওই সময়
এই টোটাল প্রেক্ষাপটটা নিয়ে ঘটনা তৈরি, বাকি ঘটনার পরিসমাপ্তি বই ফুটলে পাঠক জানতে পারবে। হ্যাঁ, নেক্সট নেক্সট ইনশাল্লাহ নেক্সট বই লেখা কি হচ্ছে? হ্যাঁ, লেখার কাজ একটা পর একটা চলতেই থাকবে। আচ্ছা, সেগুলোর কি কোনো নাম? এখন পাঠকরা যদি আপনার সহযোগিতা করে, পাঠকরা যদি আনন্দ পায়, তাহলে আমরাও লিখতে আরো বেশি উৎসাহিত হব। আচ্ছা, তো আপনি যে নেক্সট যে বইগুলো এখন লিখছেন সেটা কি কোনো নাম দেওয়া হয়েছে যে এটা পরবর্তীতে প্রকাশ পেতে পারে? না, নাম এখনো তৈরি হয়নি। যেমন আমি চরের চর অঞ্চলের মানুষের জীবন জীবিকা নিয়ে একটা কাহিনী লিখতেছি, আর অনেকটা আরেকটা আমার ছোট থেকে আমার জীবনটাকে নিয়েও উপন্যাসের আলোকে আমি এটা তৈরি করতেছি। আচ্ছা, আপনার জীবন কাহিনী একটা হবে, এটাও একটা উপন্যাসের আলোকে তৈরি, অনেকটা শরৎবাবুর শ্রীকান্তের মতো করে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।